রাজধানীতে মশার উপদ্রব কমাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 10 দিনের ক্র্যাশ প্রোগ্রাম শুরু হয়েছে। সকাল 7:30টায় রাজধানীর মিরপুরের কালশী এলাকার শাগুফতা খাল থেকে মশা নিধন কার্যক্রম শুরু করেন মেয়র আতিকুল ইসলাম। এই সময় তিনি খাল পরিষ্কার রাখা সহ সব নাগরিককে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখারও আহ্বান জানান। এছাড়াও মিরপুরে মিল্ক ভিটার কার্যালয়ে প্রচুর আবর্জনা ও মশার লার্ভা পাওয়ায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার কথা জানান মেয়র। সোমবার সকালে মিরপুরের পল্লবী শাগুফতা খালে কিউলিক্স মশা নিধনে অভিযান শুরু করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আতিকুল ইসলাম। এ সময় তিনি পুরো খাল ঘুরে দেখেন এবং তা পরিষ্কার রাখতে সংশ্লিষ্টদের আহ্বান জানান। বলেন, সিটি কর্পোরেশন পরিষ্কার করে দিলেও খাল ডোবা জারি হোক, পরিষ্কার না থাকলে ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে আপনাদের এগিয়ে আসতে হবে, শুধু সিটি কর্পোরেশন না, ডোবা এটার ওনারকে, যে ওনার তার বিরুদ্ধেও আপনারা অ্যাকশন নেন। আমরা যখন পরিষ্কার করব, খালের ভিতরে আপনারা কোনো ধরনের জিনিসপত্র ফেলবেন না। মিরপুর 6 নম্বর সেকশনে সরকারি কর্মকর্তাদের আবাসিক এলাকার সামনে মূল সড়কে ময়লা দেখতে পেয়ে সেগুলো তুলে মূল ফটকের সামনে ফেলে আসেন মেয়র। নির্দিষ্ট জায়গায় ময়লা না ফেললে এভাবে শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। যদিও আবাসিক এলাকার বাসিন্দাদের দাবি, আশেপাশের মানুষও মূল সড়কে ময়লা ফেলে। আমরা, আমাদের ভিতরে গাড়ি আছে, গাড়িতে রাখি, আমরা চাচ্ছি এলাকার ময়লা যাতে আমাদের এখানে না ফেলে। এইখান থেকেও ফেলায়, সাইড থেকেও আসে, শুধু যে এছাড়া মিল্ক ভিটার কার্যালয়ে অভিযান চালিয়ে প্রচুর আবর্জনা ও লার্ভা পাওয়া যায়। অত্যন্ত দুঃখজনক যে মিল্ক ভিটার ভিতরে তাদের পলিথিন, তাদের সে কাপ, বাটি, দইয়ের বাটি থেকে সে সবকিছু কিন্তু এখানে আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তার পিছনে আবার দেখছি কিউলেক্স মশার প্রজনন স্থল। 1200 কর্মী ও 200 পর্যবেক্ষক নিয়ে পরিচালিত হচ্ছে এই ক্র্যাশ প্রোগ্রাম। উত্তর সিটির এই কার্যক্রম চলবে 16 মার্চ পর্যন্ত। জুমি রহমান, নিবিসি নিউজ, ঢাকা। এদিকে বৃষ্টি হলেও খাল পরিষ্কার করায় এবার জলাবদ্ধতা হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস। সকালে মুজিব বর্ষ উপলক্ষে ওয়ারীর যোগীনগরে স্বাস্থ্য সেবা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান শেষে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, প্রতিটি ওয়ার্ডেই বর্জ্য ট্রান্সফারের ব্যবস্থা করা হয়েছে। তিনি জানান, একই সাথে মুজিব বর্ষ উপলক্ষে 75টি ওয়ার্ডেই বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে। প্রতিটি ওয়ার্ডেই খেলার মাঠ করার পাশাপাশি বিদ্যমান মাঠ খেলার উপযোগী করা হচ্ছে। মশা নিধন কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। আগে আমরা বৃষ্টিকে ভয় পেতাম যে বৃষ্টি আসলে জলাবদ্ধতা হবে, কিন্তু এখন আমরা বৃষ্টির জন্য প্রস্তুত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বৃষ্টির জন্য প্রস্তুত। কেন প্রস্তুত? কারণ আমরা খাল নিয়েছি, খাল পরিষ্কার করেছি, 2 লক্ষ মেট্রিক টন পলি এবং বর্জ্য অপসারণ করেছি। আমরা প্রত্যেকটা ওয়ার্ডে আমরা বর্জ্য স্থানান্তর কেন্দ্র আমরা নির্মাণ করেছি এবং সেখানে আমাদের বর্জ্য অপসারণের যে ব্যবস্থাপনা সেটা আমরা নিশ্চিত করছি।